আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর। নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার আহ্বান রাখছি এবং ক্লাসে মনোযোগ সহকারে শোনো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে লক্ষ্য করো কিছু ছবি দেওয়া রয়েছে। নদীতে নৌকা ভ্রমণ, নদীর ছবি, নৌকার ছবি, এরকম কিছু ছবি এখানে উপস্থাপন করা হলো। তার মানে এই যে নৌকা ভ্রমণ নদী দিয়ে, এই সম্পর্কে তোমাদের একটি কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। আজকে আমরা সেই কবিতা নিয়ে আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় নদীর স্বপ্ন, লিখেছেন বৈদ্যদেব বসু। তো এই কবিতাটি পাঠ করার পরে তোমরা যা আয়ত্ত করতে পারবে তা হলো কবির পরিচিতি বলতে ও লিখতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলো অর্থ সহ বাক্য গঠন করতে পারবে, কবিতাংশের চরণ সমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। এখন আমরা কবি বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু তথ্য জানব। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরে, বর্তমান মুন্সিগঞ্জে। 1930 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 1931 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি প্রথমে সাংবাদিকতা ও পরে অধ্যাপনা পেশায় হিসাবে নিয়োজিত হন। তিনি কবিতা পত্রিকা নামেও একটি পত্রিকা সম্পাদনা করেন। 1974 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, তারপরে ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদির মাধ্যমে তারপর বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। এই যে কবির যে বিভিন্ন বহুমুখী প্রতিভা, এই প্রতিভার স্বাক্ষর রেখে আমাদের এই বাংলা সাহিত্যকে তিনি অনেক উঁচু স্থানে নিয়ে গেছেন। তো বুদ্ধদেব বসুয়ের জন্ম পরিচয় লিখো নিশ্চয়ই পারবে, এতক্ষণ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখন নদীর স্বপ্ন কবিতাটি একবার মনোযোগ সহকারে পড়ব, তোমরা আমার সাথে পড়ো। কবিতাটি একবার মনোযোগ সহকারে পড়লে আমরা পরবর্তী সময়ে যখন বিশ্লেষণে যাব বুঝতে অনেকটা সহজ হবে। নদীর স্বপ্ন, বুদ্ধদেব বসু। কোথায় চলেছ এদিকে এসো না, দুটো কথা শুনো দিকি, এই নাও এই চকচকে ছুটো নতুন রূপুর শিকি। ছুকানুর আমার ছুকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও, আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার গাঁটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে, পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মুড়ে আর শুকানুরে। আমারে চেন না আমি যে কানাই, ছুকানু আমার বোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা। শোন শুনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মুড়ে আর শুকানুরে নৌকায় তুলে নাও। কোনো ভয় নেই বাবা আর বকুনি, তোমায় হবে না খেতে, যত দূর সব আমরা, না আমি একা নেব মাথা পেতে।
ওটা কি জেলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায়। রূপলী নদীর রূপলী ইলিশ, ইস চোখে জলসায়। ইলিশ কিনে কিনলে আহ বেশ বেশ, তুমি খুব ভালো মাঝি। উনুন দরাও শুকানো দেখাক রান্নার কাজসাজি। পৈঠাই বসে দোয়া উঠা বাদ, টাটকা ইলিশ বাজা। শুকানো রে তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। খাওয়া হলো শেষ, আবার চলছি দুলছে ছোট্ট নাও। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও। শুকানোর চোখে ঘুমে ডলে আসে, আমি ঠিক গেছে জেগে আছি। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা। মাঝি তুমি দেখো শুকানোরে, বাই ও বড়ই ভীতু কিনা। আমার জন্য কিচ্ছু বেবো না, আমি তো বড়ই প্রায়। জ্বর এলে ডেকো আমারে, শুকানো যেন শুকে ঘুম যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কবিতাটি আমরা পড়লাম, একটি ছেলে তার যে ভ্রমণ করার যে আকাঙ্ক্ষা, সে নদীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে ঘুরবে, তার যে কল্পনা, হ্যাঁ তিনি সে যে স্বপ্ন দেখছে যে সে বিভিন্ন নদীতে নৌকার মাঝির সাথে সে ঘুরে বেড়াবে, বিভিন্ন জিনিস সে দেখবে, তার ছোট বোনকেও সাথে নিয়ে যাবে, বোনের প্রতি যে একটা ভালোবাসা, বোনেরকে আগলে রাখার যে তার একটা কর্তব্যবোধ দায়িত্ববোধ, এই জিনিসটাও কিন্তু এই কবিতার মাঝে সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমরা এখন কিছু নতুন শব্দের অর্থ জানবো। পাল, যার সাহায্যে মানে নৌকা চলে, কাপড়ের পর্দা এরকম। তারপর শুন, একটি নদীর নাম। তারপর আমি, এক টাকার ষোলো ভাগের এক ভাগ মুদ্রার মূল্য যেটা আনি। সূর্য লুকানো, সূর্য অস্ত গেলে যেই বিষয়টা, তো তোমরা এই শব্দের অর্থগুলি খাতায় লিখবে। শিকি, আনি, শুন ও পাল শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। কবি এভাবে শুরু করেছেন যে, কোথায় চলেছ এদিকে এসো না, দুটো কথা শুনো দেখি, এই নাও এই চকচকে ছোট নতুন রূপুর শিকি। বলতেছে যে শুকা, ছেলেটি বলতেছে যে কোথায় চলেছ এদিকে এসো না, মাঝিকে এসে ডাকছে। কেন ডাকছে? যে তা দুটা কথা শুনে যাও। হ্যাঁ, কি শুনে যাও? যে আমার কাছে চকচকে রূপুর শিকি রয়েছে। হ্যাঁ, মানে সে নৌকায় যাবে, মাঝিকে সে ডাকছে, একটি বালক একটি ছেলে, যে নতুন রূপুর শিকি রয়েছে আমার কাছে। সে আরো বলতেছে যে, শুকানোর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও, আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। বলতেছে আমার কাছে রূপুর মুদ্রা রয়েছে, তারপরে আমার বোন, ছোট বোন শুকানো, তার কাছেও কি দুটি কি আছে, আনি আছে। আমাদের যদি তোমার সঙ্গে এই নৌকায় যদি তুমি তুলে নাও, তাহলে আমরা এই শিকি আনি এই পয়সাগুলো তোমাকে দিব। তুমরা দয়া করে, তুমি কি করো, দয়া করে আমাদের দুই ভাই বোনকে নৌকায় তুলে নাও তোমার সঙ্গে। পরের অংশ বলতেছে যে, নৌকায় তোমায় ঘাটে, নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কে অনেক দূরে, পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো, মুড়ে আর শুকানোরে। সে খুব অনুরোধ করতেছে, প্রথম সে মুদ্রার প্রস্তাব দিয়েছে, তারপরে সে বলতেছে যে নৌকা তো তোমার ঘাটে বাঁধাই আছে, নিয়ে নাও না আমাদের দুজনকে।
হ্যাঁ পায়ে পড়ি, দয়া করে আমাদেরকে নিয়ে যাও। হ্যাঁ আমাকে আর কাকে? শুকানুরকে। হ্যাঁ শুকানুর মানে তার ছোট বোনকে। আমাদের দুজনকে তোমার নৌকায় তুলে হ্যাঁ নিয়ে যাও, আমরা কি নৌকায় চড়ব তোমার সাথে। আমারে চেনো না, সে আবার পরিচয় দিচ্ছে তাকে, যে আমারে চেনো না, আমি যে কানাই, হ্যাঁ শুকানু আমার বোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শুন। বলতেছে আমাকে চেনো না, প্রথম সে পয়সা মুদ্রা দিয়ে সে অফার করেছে, অনুরোধ করেছে, পরবর্তী সময়ে এসে বলতেছে, সে তার পরিচয় দিতেছে যে তুমি আমাকে চেনো না, আমি তো কানাই। হ্যাঁ এবং এই যে আমার সাথে যে মেয়েটি আছে সে শুকানু, সে আমার বোন। হ্যাঁ আমাদেরকে কি, আমাদেরকে তোমার সঙ্গে বেড়াতে নিয়ে যাও, আমরা সারাদিন তোমার সাথে ঘুরবো, হ্যাঁ এই নৌকুই করে কোথায় কোথায় যাবো, বিভিন্ন নদীতে যাব, যেমন মেঘনা নদী, পদ্মা নদী, শুনো একটা নদীর নাম, হ্যাঁ ওই শুন নদীতেও যাব, আমরা প্রতিটি নদীতে তোমার সাথে ঘুরে বেড়াব। পরে অংশ বলতেছে, শুনো মা এখন ঘুমিয়ে আছে, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মুড়ে আর শুকা মুড়ে নৌকায় তুলে নাও। দেখো সে আরো কিন্তু সে তাকে নিয়ে যাওয়ার জন্য সে আরো বিভিন্ন রকমের কোন সমস্যা যদি তাকে সে সমস্যা সমাধানের ইগুলিও সে বাতিয়ে দিচ্ছে, যেমন যে শুনো ভয় পাচ্ছ কেন, মা এখন ঘুমিয়ে আছে, মা কিন্তু ঘুমিয়ে আছে, আর দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মুড়ে, মানে যেহেতু তারা ঘুমিয়ে আছে স্কুলে গেছে, হ্যাঁ তারা কি এই এই ফাঁকে মুড়ে আর শুকানুরে আমাদের দুই ভাই বোনকে কোথায় নৌকায় তুলে নাও, হ্যাঁ আমরা তোমার সাথে ঘুরতে যাব। সে আরো অবয় দিচ্ছে যেন ভয় না পায়, যে কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে। বলতেছে কোনো ভয় নেই মাঝি, আমাদেরকে নিয়ে যে তুমি সারাদিন ঘুরবে, বাবার বকুনি তোমাকে খেতে হবে না, যত দূর সব আমরা, প্রথমে সে বলতেছে যত দূর সব আমরা নিব, সে তাৎক্ষণিকভাবে বলতেছে না আমি একা নিব মাথা পেতে, বলতেছে না তোমাদের কাউকে এ বাবা যদি বকুনি দেয়, এই কোথায় গেলে, হ্যাঁ কেন গেলা, এই সেই মাঝিকেও যদি বকুনি দেয়, সে নিজে থেকে বলতেছে যে না সব দোষ আমি একা মাথা পেতে নেব, তবু আমাদেরকে কি করে কি করো, আমাদেরকে তোমার সাথে নিয়ে নেও, হ্যাঁ আমাদেরকে পদ্মা মেঘনা শুন, হ্যাঁ বিভিন্ন নদীতে আমাদেরকে ঘুরিয়ে বেড়াও, হ্যাঁ আমরা এই ভ্রমণ আমরা করতে চাই। এই যে তার যে কল্পনা, সে এই দেখবে সে যেতে চাচ্ছে, এত রিকোয়েস্ট এত অনুরোধ, বিভিন্ন বিষয় সে বাতিয়ে দিচ্ছে, হ্যাঁ তারপরও মাঝে যেন তাকে নিয়ে যায়, হ্যাঁ সে চেষ্টা কিন্তু সে করে যাচ্ছে। পরের অংশে, উটা কি জেলের নৌকা, তাই তো জাল টেনে তোলা দায়, রূপলী নদীর রূপলে ইলিশ, ইস চোখ জলসায়, চোখে জলসায়, ইলিশ কিনেছ, আহ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি। হ্যাঁ পরে সেই যে কল্পনা মধ্যে সে কিন্তু মাঝির সাথে নৌকায় উঠে গেল, সে যাচ্ছে, তারপর সে দেখতে পেলো কি যে ওটা কি জেলের নৌকা, সে বলতেছে যে ওইটা কি জেলের নৌকা মাছ ধরে, হ্যাঁ সেটা তো দেখি রূপলী ইলিশ, রূপলী নদীর, হ্যাঁ তারপর বলতেছে যে বেশ সুন্দর, বেশ বড়, হ্যাঁ ইলিশ মাছ দেখতে খুবই চমৎকার, হ্যাঁ বেশ বেশ খুব, মানে সে আনন্দ পেল ইলিশ দেখে, এবং সে বলতেছে যে চোখ জ্বলছে, মানে খুবই একটা চমৎকার দৃশ্য, এবং সে বলতেছে যে তুমি কি মাছ কিনেছ, মাঝিকে বলতেছে হ্যাঁ মাছ কিনেছে, তো বলছে সে খুব ভালো, হ্যাঁ বেশ বেশ, মানে সে খুবই খুশি হলো এই মাছ দেখে, হ্যাঁ এবং মাঝি যেন মাঝি যেহেতু মাছ কিনেছে এতেও সে খুব খুশি। উনুন ধরাও শুকানো দেখা রান্নার কাজসাজি, পৈঠাই বসে দোয়া উঠা ভাত, টাটকা ইলিশ বাজা, শুকানুরে তুই আমার আকাশের রানী, আমি পদ্মার রাজা। বলতেছে যে মাছ যেহেতু আনছো তুমি, আগুন ধরাও নৌকায়, রান্না করা একটা ই থাকে আলাদা, চুলো থাকে সেই চুলায়, হ্যাঁ কি পাক করতেছে শুকানোর ভাত রান্না করতেছে, ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ নদীতে তুলে সেই ইলিশ মাছ রান্না করতেছে, হ্যাঁ সে আবার বলতেছে যে শুকানো কি করবে,
রান্নার যে কাজসাজি, রান্নার যে তার দক্ষতা সেটা প্রমাণ করবে, কারণ সে আকাশের রানী আর আমি কি পদ্মার রাজা। মানে এই যে নৌকার ভ্রমণে সেইখানে মাছ, হ্যাঁ পদ্মা মাছ, হ্যাঁ টাটকা মাছ তারা পাক করে বাঘ খাবে, এটাও তার মনের মাঝে কল্পনা। খাওয়া হলো শেষ, আবার চলছি দুলছে চুট্ট নাও, মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আবার চলছে সে এবং দুলছে নাও। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও, মানে হালকা নরম হাওয়ায় হাওয়ায় একটু একটু বাড়ছে, তোমার লাল পাল তুলে দাও, নৌকা আস্তে আস্তে যেতে থাক, এরকম একটি পরিবেশ সে বাড়তেছে। শুকানোর চোখে ঘুমে ঢুলে আসে, আমি ঠিক জেগে আছি, গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝে, বলতেছে শুকানোর চোখে ভাত খাওয়ার পরে ঘুমে ঢুলে আসে, মানে একটু ক্লান্তি চলে আসলো, চোখে ঘুম আসলো, সে যেন একটু ঘুমিয়ে যাচ্ছে এরকম তার ছোট বোন। আমি ঠিক জেগে আছি, সে বলতেছে যে আমি জেগে আছি, গান গাওয়া শেষ হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। এখন মাঝি গান গাচ্ছে, হ্যাঁ গান গাওয়ার পরে বলতেছে গান গাওয়া শেষ হলে তুমি গল্প বলবে মাঝি, মাঝিকে সে বলতেছে যে আমাকে গল্প শোনাবে। শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা, মানে বলতেছে যে গান শুনতে শুনতে তারপর গল্প শুনতে শুনতে আমিও কি কি করি, ঘুমিয়ে পড়ছি বিছানা বালিশ বিহীন, হ্যাঁ বিছানা নৌকায় বিছানা নেই বালিশ নেই, সেও কি ঘুমিয়ে পড়ল। মাঝি তুমি দেখো শুকানুরে ভাই, ও বড়ই বিতুকি না, সে ঘুমানোর আগে আবার মাঝিকে বলতেছে যে মাঝি তুমি দেখো আমার ছোট বোনটিকে, সে কিন্তু খুবই বিতু, সে যেহেতু ছোট মেয়ে সে ভয় পেতে পারে জ্বর আসলে, হ্যাঁ নদীতে যেহেতু জ্বর আসতে পারে, হ্যাঁ তাই তাকে সে অনুরোধ করতেছে তার ছোট বোনকে যেন দেখে রাখে, সে যখন ঘুমিয়ে পড়বে সে যেন ভয় না পায়। আমার জন্য কিচ্ছু ভেব না, আমি তো বড়ই প্রায়, জ্বর এলে ডেকো আমারে, শুকানো যেন শুকে ঘুম যায়। দেখো এখানে ভাই ছোট বোনের প্রতি যে তার দায়িত্ববোধ, তার যে চিন্তা, সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে এখানে প্রকাশ পেয়েছে। বলতেছে যে আমি বড় হয়ে গেছি, সে তার চিন্তা করছে না, সে তার ছোট বোনের চিন্তা করতেছে, আমি যে ঘুমিয়ে পড়ব জ্বর তুফা তুফান এরকম যদি আসে, হ্যাঁ প্রাকৃতিক জ্বর জ্বর চলে আসে তখন তো যদি শুকানো ঘুম ভেঙে যায় সে হয়তো ভয় পেতে পারে, সে যেন ভয় না পায়, তাকে যেন সান্ত্বনা দেয় মাঝি, সেরকম প্রস্তাব মাঝিকে সে দিয়ে রাখলো। হ্যাঁ সে আবার বলতেছে জ্বর এসলে আমাকে ডেকো, আমি ঘুম থেকে উঠে পড়ব, কিন্তু খুব সুখে যেন ঘুমাতে পারে আমার ছোট বোন শুকানো, তাকে কিন্তু ডেকো না, সে যেন সুখে ঘুম যায়, সে যেন ঘুম সুন্দরভাবে ঘুমাতে পারে, সে যেন কোনো ভয় যাতে না পায়, এরকম। এই যে এই কবিতার মাঝে ছোট্ট একটি বালকের, হ্যাঁ তার যে স্বপ্ন, হ্যাঁ এই কারণে কবিতার নাম হলো নদীর স্বপ্ন, মানে নদীকে নিয়ে যে তার স্বপ্ন, নৌকা ভ্রমণ বিভিন্ন জায়গায় সে ঘুরবে, ইলিশ মাছ তাজা ইলিশ মাছের দিয়ে তর রান্না করে সে খাবে, হ্যাঁ বিভিন্ন নদীতে ঘুরে প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো অবলোকন করবে, আবার পাশাপাশি তার ছোট বোনকেও সাথে করে নিয়ে যাবে, এবং কোনো এই যে তার ছোট বোনকে নিয়ে যাওয়া নদীতে তার পরিবার থেকে কোনো চাপ আসলে সে চাপটাও সে সামলে নিবে, এরকম অভয় কিন্তু মাঝিকে দিচ্ছে, এবং তার ছোট বোনের প্রতি যে তার দরদ, তার ভালোবাসা, তার যে দায়িত্ববোধ সেটাও কিন্তু সুন্দরভাবে এই কবিতার মাঝে প্রকাশ পেয়েছে। এই ছোট বোন যখন ঘুমিয়ে পড়েছিল, হ্যাঁ সে তখন জ্বর আসলে যেন সে না উঠে, হ্যাঁ উঠলে সেও নিজেও যদি ঘুমিয়ে পড়ে এই ফাঁকে যদি তার ছোট বোন উঠে যায় সে যেন ভয় না পায়, এ কারণে মাঝিকে সে সতর্ক করেছিল যে আমার ছোট বোন, আমার বোনটি যদি উঠে যায় সে যেন ভয় না পায়, সেই ব্যবস্থা যেন সে করে, এরকম একটি দায়িত্ব থেকে, এরকম একটি তার মাঝে যে বোনের প্রতি ভালোবাসা, এই জিনিসটিও কিন্তু সুন্দরভাবে কবিতার মাঝে ফুটে উঠেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিন্তু এই কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। কবিতার যে মূল যে মেসেজটি সেটা হলো ভাইয়ের প্রতি
বোনের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসার জিনিসটি এখানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তথাপি তার যে স্বপ্ন, ছেলে মেয়েদের যে স্বপ্ন, তার যে স্বপ্ন, সেই স্বপ্নটি কল্পনার যে বিষয়টি সেটিও কিন্তু সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তো তো আমরা এই কবিতার যে মূল বিষয়বস্তু পেলাম তা হলো যে বুদ্ধদেব বসু নদী স্বপ্ন কবিতায় নদী এবং নৌকা ভ্রমণ নিয়ে তিনি কিশোরের যে কল্পনা তার উপায়িত করেছেন। হ্যাঁ, একজন ছোট শিশু কিশোর কিভাবে তার এই ভ্রমণটি বাস্তবায়ন করবে, কী কী সে করতে চায়, এই জিনিসটি তিনি কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদী পার পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। নৌকায় নানা রঙের পাল, নীল রঙের আকাশ, যাকে যাকে পাখি উড়ে চলা, রূপালী ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা, এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। পাশাপাশি এই কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব, ওয়াদা প্রকাশের চমৎকার নিদর্শন কিন্তু রয়েছে। তো আমরা কিছু মূল্যায়ন এখন করব, নিশ্চয়ই তোমরা উত্তরগুলি দিতে পারবে। শুন শব্দের অর্থ কী, কানাই মাঝির কাছে কী কী অনুরোধ করেছে, শুকানো কী রান্নায় পটু, নদীর স্বপ্ন কবিতাটি রচয়িতা কে, বুদ্ধদেব বসু কত সালে মৃত্যুবরণ করেন। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও, নদীর স্বপ্ন কবিতায় ভাই বোনের যে মমত্ববোধের বোধ প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। এই যে নদীর স্বপ্ন কবিতায় ভাই এবং বোনের মধ্যে যে মমত্ববোধের যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা তোমার নিজের ভাষায় বিশ্লেষণ করে সুন্দর করে খাতায় তুলে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে শুনেছ আশা করি, এবং কিছুটা হলেও বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এই কবিতা সম্পর্কে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, আমি পরবর্তী সময়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।